গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শিল্পীস মিনি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে হলো সানডে, তাই সবাইকে হ্যাপি সানডে জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, কারণ সকালবেলায় সানডেতে অনেক কাজ থাকে। তো কাজকর্ম সেরে এই স্নান টান করে বেরিয়ে আজকে এখন থেকে ব্লগটা স্টার্ট করব। শান্ত হয়ে গেছে, এরপর হচ্ছে লাঞ্চ করব, তারপর বিকালের দিকে একটু বেরোবো আমরা। তো কোথায় যাচ্ছি, কি করব, সেটাই তোমাদের ভিডিওতে দেখাবো। তো পাশে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। চলো। তো লাঞ্চ করব বলে তাড়াতাড়ি আমি চলে এলাম খাবার অ্যারেঞ্জ করতে, আর হচ্ছে স্যালাডটা কেটে নিলাম, গাজর আর শসাই কেটেছি। খাবার সময় কাটি, কারণ এটা আগে থেকে কেটে রাখলে শুকিয়ে যাবে। তাই তো যেহেতু আমাদের রান্নাবান্না সকালের দিকেই হয়ে গেছে, তো এখন শুধু স্যালাডটা কেটে নিয়ে খেতে বসে যাব। তো আজকে যেহেতু সানডে, তাই চিকেন তো মোটামুটি সবার বাড়িতেই হয়, তো আমাদেরও তাই হয়েছে। আর তার সাথে আর একটা স্পেশাল মেনু হয়েছে আজকে, যেটা বাঙালদের বিশেষ করে খুবই প্রিয়। তো কি মনে হচ্ছে কী এটা? ঠিকই ধরেছো সবাই, শুটকি মাছ। বাঙালদের খুবই প্রিয় একটা জিনিস, আমি যদিও খুব একটা পছন্দ করি না, তাও একটু হলেও টেস্ট করি। চলো ঝটপট খেয়ে নিই, খেয়ে নিয়ে একেবারে রেডি হয়ে আবার চলে আসবো তোমাদের সাথে শেয়ার করতে, কোথায় যাচ্ছি সেটা দেখানোর জন্য। সানডের দুপুর, আর একটু ভাত ঘুম না হলে কি আর হয়, তাই একটু ঘুম দিয়ে নিলাম, এরপর ঝটপট রেডি হয়ে নিচ্ছি, তারপর আসছি তোমাদের সাথে দেখা করতে। দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছি। তো এবার যাচ্ছি আমরা পার্ক স্ট্রিটে, তো যেতে যেতে তোমাদের সাথে আরও গল্প। স্কুটি নিয়ে যাওয়ার সময় রাস্তাতে ভিডিওটা কমই তোলা হয়, তো তাও আজকে যখন ভিক্টোরিয়ার ওপর দিয়ে পাস করছিলাম, বেশ কয়েকটা ঘোড়ার গাড়ি দেখে মনে হলো একটু ভিডিও ক্লিপিংস নিয়ে নিই, আর তাতে তোমাদের সাথে শেয়ার করতেও পারব। তো আমরা ফাইনালি চলে এসেছি পার্ক স্ট্রিট এরিয়াতে, একদম ঢোকার মুখটায় আই লাভ কলকাতা লেখা আছে, দেখতে পেলে কিনা জানি না, দেখে নাও একটু। এবার হচ্ছে এন্ট্রান্সটা, এইখান থেকে লাইটিংয়ের পুরো শুরু। আমরা বেশ কয়েকবার এসেছি, তো এবারে এসছে দিদি আর দেবু ফার্স্ট টাইম আমাদের সাথে। তো তোমরাও দেখো কেমন লাগছে জানিও সাজানোটা। এরপর স্কুটিটাকে পার্ক করে দিয়ে আমরা হেঁটে হেঁটে জায়গাটা একটু ঘুরে দেখলাম। Do you love me, Matthew? I do. Honestly? Yes. Secretly, but honestly. No more secrets. মেরি ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আমার ভিডিওটা যারা দেখছো
তাদের যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর যারা পুরনো বন্ধু আছো তারা ভিডিওটা দেখে কমেন্ট করে জানিও পুরো পার্কস্ট্রিট এরিয়াটা কেমন লাগলো তোমাদের। কি প্রচণ্ড ভিড় ছিল দেখছো তো বন্ধুরা, প্রচণ্ড ভিড়ের মধ্যে হঠাৎ করেই কিন্তু ঠেলাঠেলিও শুরু হয়ে যায়। যাই হোক, কোনো রকমে পদপৃষ্ট হওয়ার থেকে বেঁচে আমরা বেরিয়ে যাই ওই জায়গাটা থেকে, কারণ পুলিশরা অনেক পরে ব্যারিকেডটা দেয়, তারপরে মোটামুটি লাইন ঠিক হয়, মানে একদিকে আসার একদিকে যাওয়ার। তারপর আমরা একটু এগরোল নিয়ে নিই, এগরোল খেতে খেতে আবার স্কুটি নিতে চলে যাই, কারণ এরপরে এখানেই শেষ নয়। এখন আমরা চলে এসেছি বো ব্যারাক দেখতে। এইখানে এরিয়াটা আরও অসাধারণ করে সাজানো, এত কালারফুল আলো দিয়ে সাজিয়েছিল এই এরিয়াটা, আর লাল লাল বিল্ডিংগুলো আছে তো খুব সুন্দর দেখতে লাগছিল। পুরো এরিয়াটা তোমাদের দেখাচ্ছি, দেখো এবার তোমরা তারপর বলো কোন এরিয়াটা তোমাদের বেশি ভালো লাগলো, পার্কস্ট্রিট না বো ব্যারাক। তো আমার তো দুটোই ভালো লেগেছে, তবে বো ব্যারাকটা একটু বেশি ভালো লেগেছে। কলকাতাতেই থেকে যারা বো ব্যারাকটা দেখতে যাওনি কোনো দিনও, তারা অবশ্যই এই 25-1 তারিখের মধ্যে একবার হলেও ঘুরে এসো। আমি বলছি অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে জায়গাটা। যারা জানো না বো ব্যারাক এরিয়াটা ঠিক কোনখানটা, তাদের জন্য বলি এটা কলকাতা সেন্ট্রাল এরিয়াতে। এরপর বাকি গুগল করে নিও, বা আমাকে জানতে চাইলে কমেন্ট করে জানিও, আমি অ্যাড্রেস বলে দেবো। আর হচ্ছে এখানে অ্যাংলো ইন্ডিয়ানরা বহু দিন ধরে থাকেন, আর শুনলাম 25-30 টাকায় নাকি এখানে ওনারা এখনও পর্যন্ত রেন্টে থাকেন। মানে এত কমে এইভাবে এখনও মানে মানুষ রয়েছে, এটা একটা খুবই আশ্চর্যজনক ব্যাপার। তো অ্যাংলো ইন্ডিয়ানরাই এখানে থাকে বলে এই এরিয়াটা এরমভাবে সুন্দর করে ওরা সাজায় আর সেলিব্রেট করে নিজেদের মতন। তো দেখে নাও। তো এখানে দিদিরা একটু ছবি তুলতে ব্যস্ত ছিল, আমিও তুলেছি একটা দুটো। আর হচ্ছে আমি বেশি ব্যস্ত ছিলাম ভিডিও ক্লিপিংস নিতে, কারণ তোমাদের সাথে শেয়ার করতে হবে। তো কেমন লাগছে তোমাদের বো ব্যারাক এরিয়াটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর যারা নতুন এই ভিডিওটা দেখছো তাদেরকে আবারও বলছি, ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করো, পাশে থেকো, সাবস্ক্রিপশন করতে একদম ভুলবে না। চলো এবার দেখতে থাকো এরিয়াটা। আরও আর একটা জিনিস অপেক্ষা করছে তোমাদের জন্য। বো ব্যারাক এরিয়াতে এই বৌদ্ধ ধর্মাঙ্কুর সভা অফ ইন্ডিয়াটা আছে, তো সেখানে ঢুকে আমরা বৌদ্ধদেবের সুন্দর মূর্তি দেখলাম। আর জায়গাটা বেশ শান্ত স্নিগ্ধ, খুব সুন্দর এরিয়াটা, বেশ ভালো লাগলো, মন ভরে গেল। বিল্ডিংগুলোর ক্লিপিংস নিতে নিতে হঠাৎ করে আকাশে দেখলাম চাঁদটা পুরো জলজল করছে, খুব সুন্দর লাগলো। তো আমাদের ঘোরাঘুরি মোটামুটি শেষ, এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এবার বাড়ি যাওয়ার পালা। তো ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর কোথাকার ডেকোরেশনটা বেশি ভালো লাগলো, পার্কস্ট্রিট না বো ব্যারাক সেটাও ভালো লাগে। তো আজকের মতো ব্লগটা এত দূরই ছিল, কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। নতুন বন্ধু কেউ হতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, আর পুরনো বন্ধুরা পুরো ভিডিওটা দেখে নিয়ে তারপর কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আজকের মতো এত দূরই, এরপর দেখা হবে অন্য কোনো ব্লগে। চলো টাটা, ভালো থেকো সবাই, আর হ্যাপি নিউ ইয়ার ওয়ান্স অ্যাগেন।